সব গরিব ছেলেদের আশা আমার উপর, আমাকে এই রেস যেভাবেই হোক জিততে হবে। রাহুল দ্রুত সাইকেল চালিয়ে রেস জেতার চেষ্টা করছিল, কিন্তু ঘুমের কারণে রাহুলের চোখ বন্ধ হয়ে যেতে শুরু করে এবং কিছুক্ষণ পর রাহুল তার টমেটো গাড়িতে ঘুমিয়ে পড়ে। এরপর রাহুল টমেটোর গাড়ি সহ নিচের খাদে পড়ে যায়। অন্যদিকে রাঙ্গা এটি দেখে খুব খুশি হয় এবং খুব সহজেই রেস জিতে যায়। এত কিছুর পর কি হলো যে টমেটো গাড়ি চালাতে গিয়ে রাহুল ঘুমিয়ে পড়ল আর সে খাদে পড়ে গেল? এই সব জানতে আমাদের একটু পিছনে যেতে হবে। আসলে এই সেই সময় যখন পরীর দেশে মায়াবী পরী বোন বাস করত। তারা দুজনেই খুব দয়ালু ছিল এবং সব সময় গরিবদের সাহায্য করত। তারপর একদিন দুই পরী বোন পৃথিবীর একটি গ্রামে দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল তৈরি করে। তারপর তারা দুজন বিদ্যালয়ের দেখাশোনার জন্য সরিতা নামের এক মহিলাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করে। সরিতা খুব লোভী এবং অসৎ ছিল, কারণ এটি ছিল একটি জাদুবিদ্যার স্কুল। সব ধনী বাবা মা তাদের সন্তানদের সেখানে ভর্তি করাতে চেয়েছিলেন। সরিতা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সন্তানদের সেখানে ভর্তি করিয়ে দেয়। ওই লোভী প্রিন্সিপাল ঘুষ খেয়ে সব ধনী ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। হাজার অনুরোধ করার পরেও সেই দুষ্ট মহিলা আমাদের ভর্তি করেনি। এই পৃথিবী শুধুই টাকার নিয়মে চলে। যার টাকা আছে সে সব সময় সুখী থাকবে, আর আমাদের গরিব মানুষদের জীবনে দুঃখ ছাড়া কিছুই লেখা নেই রে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের পড়াশোনা ভুলে বাবা মায়ের সাথে মাঠে কাজ করাই উচিত। দুই ছেলের কথা শুনে রাহুলের খুব খারাপ লাগে, কিন্তু বেচারা ইচ্ছে করেও কিচ্ছু করতে পারছিল না। তারপর এক সপ্তাহ পরে দুই পরী বোন স্কুলে ম্যাজিক সবজির রেস আয়োজন করার সিদ্ধান্ত নেয়। তাদের জাদুর কাঠির শক্তিতে দুই পরী বোন স্কুলের সামনে একটি বিশাল পাত্র তৈরি করে এবং এর ভিতরে সোনা ও রূপোর দুটি জাদুর কাঠি রাখে। তোমাদের সবাইকে পাহাড়ের উপরে গিয়ে ওই কুয়োয় পৌঁছতে হবে। বিজয়ী ছেলেটি পাত্রের ভিতরে গিয়ে সোনা ও রূপোর জাদুর কাঠি নেওয়ার সুযোগ পাবে। এরপর পরী সবাইকে তাদের সবজির গাড়িতে স্টার্ট দিতে বলে। কিন্তু পরী দিদি, আমার সবজির গাড়ি বানাবো কি করে? এত বড় সবজি তো আমাদের পৃথিবীতে নেই। চিন্তা করো না, আমাদের পরীর দেশে প্রচুর বড় বড় শাকসবজি হয়। চলো তোমাদের সবাইকে আমি নিয়ে যাই। এরপর সেখানে একটি বড় বাস দেখা দেয়। তারপর সমস্ত ছেলেরা বাসের উপরে বসে। তারপর পরীরা বাসটিকে বাতাসে উড়িয়ে পরীর দেশের খামারে নিয়ে যায়। সেখানে টমেটো, বেগুন, আলু এবং বিভিন্ন ধরনের সবজি ছিল, মানুষের থেকেও বড়। আর তা দেখে ছেলেরা খুব খুশি হয়। এসো সবাই, তোমাদের পছন্দের সবজি নিয়ে যাও। এরপরে সব ছেলেরা তাদের পছন্দের সবজি তুলতে থাকে। রাহুল একটা বিশাল টমেটো তুলল, আর অন্যদিকে রাঙ্গা মাঠ থেকে একটা বড় করলা তুলে নেয়। পরী দিদি, এর তো টায়ার নেই, তাহলে এই সবজিগুলো চলবে কি করে? চিন্তা করো না, আমরা আমাদের জাদুর কাঠের শক্তি দিয়ে এটাই টায়ার লাগিয়ে দেব। এরপর পরী দুই বোনই সব ছেলেদের সবজিতে টায়ার লাগিয়ে দেয়। এটা দেখে সব ছেলেরা খুব খুশি হয়। এরপরে পরী দুজন বোনই সব ছেলেদের নিয়ে পৃথিবীতে ফিরে আসে। সেখানে উপস্থিত সব ধনী ছেলেরা একাধিক সবজির গাড়ি পেয়ে খুব খুশি হয়। কিন্তু রাহুলের টমেটোর গাড়ি দেখে রাঙ্গা এবং তার বন্ধুরা খুব জোরে জোরে হাসতে শুরু করে এবং তাকে নিয়ে মজা করতে থাকে। আরে, এই গরিব ভিখারি ছেলেটাও রেসে অংশ নিয়েছে রে। আমরা গরিব মানুষ কিন্তু পরিশ্রমী, তোমাদের মতো অলস নই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ওর চলাফেরা দেখেই মনে হয় ও খুব পরিশ্রমী। হয়তো ও রেসে সহজেই জয়ী হতে পারে। আমার নাম রাঙ্গা, আমি এই ছেলেটাকে কখনোই রেসে জিততে দেব না। তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এরপর রাঙ্গা তার বন্ধুদের কাছে তার পরিকল্পনা জানায়। তখন রাঙ্গার এক বন্ধু রাহুলের কাছে এসে তাকে শরবত দেয় এবং বলে,
এইসব ধনী ছেলেরা খুব অহংকারী। আমি চাই তুমি রেসে জয়ী হয়ে সোনার উপর জাদুর কাঠি নাও। এই নাও, তোমার জন্য আমি একটা শক্তিশালী শরবত বানিয়ে এনেছি। সেই ছেলেটিকে বিশ্বাস করে রাহুল শরবত পান করে। তারপর সমস্ত ছেলেরা তাদের নিজের নিজের সবজির গাড়ি নিয়ে এক লাইনে দাঁড়ায়। তারপর দুই পরিবোনের ইশারায় দৌড় শুরু হয়। সব গরিব ছেলেদের আশা আমার উপরে, আমাকে এই রেসে যেভাবেই হোক জিততেই হবে। রাহুল টমেটো গাড়ি দ্রুত চালিয়ে দৌড়ে জেতার চেষ্টা করছিল, কিন্তু ঘুমের কারণে রাহুলের চোখ বন্ধ হয়ে যেতে শুরু করে এবং কিছুক্ষণ পর রাহুল টমেটো গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এরপর রাহুল টমেটোর গাড়ি সহ নিচের খাদে পড়ে যায়। অন্যদিকে রাঙ্গা এটি দেখে খুব খুশি হয় এবং তার করোলার তৈরি গাড়িটি দ্রুত চালিয়ে সহজেই রেসে জিতে যায়। এরপর রাঙ্গা সঙ্গে সঙ্গে পাত্রের ভিতরে গিয়ে সোনার উপর জাদুর কাঠি পায় এবং সেগুলো ঘুরিয়ে জাদু করার চেষ্টা করে, কিন্তু তখনই রাঙ্গার উপর প্রবল বিদ্যুৎ এসে পড়তে থাকে। আরে, আমি মরে গেছি, কেউ আমাকে বাঁচাও! হঠাৎ এই বজ্রপাত কোথা থেকে এলো? আমাকে কেউ সাহায্য করো! তুমি কি ভেবেছিলে যে তুমি সবাইকে ঠকাবে আর জাদুর কাছেও পেয়ে যাবে? ভোকা, আমরা দুজনেই আমাদের মায়াবী শক্তি দিয়ে তোমার সম্পর্কে সব জেনেছি। তারপর ওই দুই পরী খাদে পড়ে থাকা রাহুলকে বের করে তার সমস্ত ক্ষত সারিয়ে দেয়। অপরদিকে দুই পরী রাঙ্গার বন্ধুকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আজ থেকে শুধু গরিব ছেলে মেয়েরাই এই স্কুলে ভর্তি হবে। রাহুল, এই সব দায়িত্ব আমরা তোমাকে দিলাম। এইভাবে সব কিছু ঠিক হয়ে যায় এবং গরিব ছেলেরা সেই জাদুর স্কুলে ভর্তি হয় এবং পড়াশোনা শুরু করে। অন্যদিকে রাহুল তার পুরস্কার হিসেবে পাওয়া জাদুর কাঠি ব্যবহার করে এবং গ্রামের সমস্ত দরিদ্র ছেলেদের তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দিতে শুরু করে। রাহুল, এখন তুমি সোনার উপর জাদুর কাঠি পেয়েছো। দেখো, আমরা সবাই কত গরিব, আমাদের সুন্দর জামা কাপড় নেই, আমাদের জন্য সুন্দর পোশাক প্রকাশ করো। চিন্তা করো না, আমি গ্রামের সব গরিব ছেলেদের জন্য অনেক সুন্দর জামা কাপড় দেব। তারপর রাহুল সোনার জাদুর কাঠি ঘোরাতে শুরু করে এবং পরের মুহূর্তেই গ্রামের মাঠে একটি বিশাল আলমারি দেখা যায়। তারপর আলমারির ভিতর থেকে একটি বানর বেরিয়ে আসে। সব ছেলে এক লাইনে দাঁড়াও, তোমাদের শরীরের মাপ অনুযায়ী সুন্দর সুন্দর সব জামা কাপড় দেওয়া হবে। এই কথা শুনে সব ছেলেরা খুব খুশি হয়ে এক লাইনে দাঁড়ায়। তারপর বানর আলমারি থেকে সুন্দর জামা কাপড় বের করে সব ছেলেদের দিতে শুরু করে। শুধু তাই নয়, মায়াবী বানর ছেলেদের দামি জুতোও দেয়। আমি তোমাদেরকে সব জামা কাপড় দিয়েছি, কিন্তু এখন আমি তোমাদের ঘোরাঘুরি করার জন্য অনেক ম্যাজিক সাইকেলও দেব। তারপরে রাহুল তার রূপোর জাদুর কাছে ঘোরায় এবং অনেক জাদু সাইকেল প্রকাশ করে। সেই সব সাইকেলের বড় ডানা ছিল। সেই দিন থেকে রাহুল ও তার বন্ধুরা প্রতিদিন তাদের ম্যাজিক সাইকেলে চড়ে আকাশে ঘুরে বেড়াতে থাকে।